হবে না কথা বিরিয়ানি কলিজার ভেতরে তে গাথা বিরিয়ানি হইলে যাই না তো কিছু আর ইয়েস ব্রাদার আই অ্যাম এ বিরিয়ানি লাভার দিন বেলা মন শুধু বিরিয়ানি খেতে চায় হোক না তেল চর্বি তাতে কি আসে যায় নমস্কার বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কাচ্চি বিরিয়ানি ফার্স্টেই লেগে যাচ্ছে চিকেন সাথে নিলাম চাল এটা হচ্ছে বিরিয়ানির চাল এটা কিন্তু ঘন্টাখানেক ভিজাতে হবে সাথে রয়েছে আদা রসুন পেস্ট বিরিয়ানি মশলা আর রয়েছে তোমার দই আর কিছুটা বেরেস্তা করে নিয়েছি ঘরেই আর আলুটাও ভেজে নিয়েছি চলো দেখে নি প্রথমেই বেরেস্তা করার জন্য সাদা তেলের মধ্যে পেঁয়াজগুলোকে হালকা হাতে এরকমভাবে ভেজে নিতে হবে আঁচটা কমিয়ে বাড়িয়ে কিন্তু ভাজতে হবে আর যাতে ক্রিস্পি হয় দেখতে হবে আর সেই তেলের মধ্যেই আমি সুন্দর করে আলুগুলোতে নুন হলুদ মাখিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি প্রথমেই এখানে আমি 600 গ্রাম চিকেন নিয়েছি সাথে দিলাম আদা রসুন পেস্ট জল বেশি বলে মনে হচ্ছে রাতে দিয়েছি 150 গ্রাম দই সাথে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ হলুদ নুন লঙ্কা গুঁড়ো সবটাই সাথে এইবার আমি বেরেস্তাটাকে হাতে একটু মুড়মুড়ো করে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি এবার তোমরা একটু নরম করা করে একটু ক্রিস্পি করলেই ভালো তবে পুড়ে যেন না যায় সাথে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা দোকান থেকে কিনে আনা বিরিয়ানি মশলা যে কোনো ভালো ব্র্যান্ডেরই তোমরা নিতে পারো সাথে দিয়ে দিচ্ছি 2.5 চামচ মতন গোলাপ জল আর সাথে দিচ্ছি 2.5 চামচ মতন কেওড়ার জল আমি এখানে কিন্তু আজকে মিঠা আতরটা ব্যবহার করব না তোমরা চাইলে কিন্তু মিঠা আতর ইজিলি ব্যবহার করতে পারো ঘরোয়াভাবে যেহেতু করেছি তাই মিঠা আতর নিইনি আর সাথে দিলাম পেঁয়াজ ভাজার যে তেলটা ছিল সেখানে একটুখানি 2 হাতা মতন দিয়েছি এটা কিন্তু কম বেশি তোমরা ইজিলি করতে পারো আমি একটুখানি তেলটা দিয়ে তেল তেলে মানে মশলাদার বিরিয়ানি বানাবো বলেই এভাবে কাচ্ছিটাকে তৈরি করার জন্য করলাম মশলাটা মাখিয়ে চিকেনটা কিন্তু ঘন্টা দেড়েক মতন আমাকে ম্যারিনেট করে রেখে দিতে পারে তোমাদের ফ্রিজেও রাখতে পারো বাইরেও রাখতে পারো এবার চালটার জন্য প্রথমেই জল বসিয়ে দিলাম সাথে গোটা গরম মশলা যেটা আমরা এলাচ লবঙ্গ দারচিনিকে বুঝি সেটাই আমি দিয়ে ভালো করে চালটাকে দেওয়ার আগে ফুটতে দিতে হবে জলটাকে সাথে খানিকটা তেল দিয়ে দিলাম তেল কিন্তু অবশ্যই দিও যদি চালটা তোমরা ঝরঝরে দেখতে চাও জলটা দেখো সুন্দর ফুটে উঠেছে এইবার আমি চালটাকে জল ঝরানো চাল যেটা ছিল সেটা কিন্তু সুন্দর করে দিয়ে দিচ্ছি খুব সাবধান চালটা কাছাকাছি কিন্তু থেকো কেন চালটা কিন্তু গলে গেলে হবে না 1 ফুট থেকে 2 ফুট উঠতে না উঠতেই দেখো চালটা জাস্ট লম্বা লম্বা হয়ে গেছে মানে আমার কিন্তু ভাত পুরো রেডি মানে বিরিয়ানি করার জন্য পুরো রেডি এইবার চালটাকে মানে ভাতটাকে জলটা ঝরিয়ে নিয়ে আমি চলে এসেছি আর এই হাঁড়িতেই আমি যেহেতু বিরিয়ানিটা করব তো হাঁড়িটাকে আমি রেডি করে নিয়েছি ম্যারিনেট করা মাংসটা মশলা সমেত এই হাঁড়ির মধ্যে কিন্তু আমি ভালো করে ঢেলে দিয়ে চারদিকটা ছড়িয়ে দিচ্ছি দেখো আমি কিভাবে ছড়িয়ে দিচ্ছি হাতটা কিন্তু বারবার ফলো করো সাথে আলুগুলোকে মাংসর ফাঁকে ফাঁকে দিয়ে দিচ্ছি কেননা মশলার উপর দিচ্ছি আলুটা আলুটা কিন্তু পুরো সেদ্ধ করা বা পুরো ভাজা নেই হালকা করে ভাজা রয়েছে এই মশলার জুসটা কিন্তু আলুর মধ্যে ঢুকবে তাতে কিন্তু টেস্ট ফ্লেভার সবটাই আসবে মশলার মধ্যে কিন্তু আলুটাকে ভালো করে গেঁথে দিতে হবে কেননা যাতে মশলার টেস্টটা ফ্লেভারটা সবটাই আলুর মধ্যে আসে এইবার খানিকটা যে বেরেস্তা রেখে দিয়েছিলাম সেই বেরেস্তা কিন্তু একটুখানি দিয়ে দিলাম আচ্ছা বেরেস্তা কিন্তু ওখানে পুরোটা ব্যবহার করিনি আর বিরিয়ানি মশলাও না চলো চালটা কিন্তু এই গরম গরম অবস্থাতেই আস্তে আস্তে করে দিতে হবে খুব সাবধান আমি কিন্তু গরম মশলাগুলো চাল থেকে সরাইনি তোমরা চাইলে চাল থেকে ইজিলি সরিয়ে দিতে পারো বাট আমি এখানে সরাইনি চালটাকে দেওয়ার পর এইবার আমি একটা কাজ করব ভালো করে এটাকে বিছিয়ে দেবো চালটাকে চারদিকে আর ওই যে বেরেস্তাটা ছিল ওই বেরেস্তাটাকেও ভাতের ওপরে দিয়ে দিচ্ছি আর যা বাকি মশলাটা ছিল বিরিয়ানির সেই মশলাটাকেও আমি ভাতের ওপরে ছড়িয়ে দেবো কেননা আমার কাছে চালটাও যদি একটু মশলাদার হয় বেশ ভালোই লাগে খেতে এইবার দিয়ে দিয়ে একটুখানি হালকা হাতে মিশিয়ে দেবো খুব বেশি মেশাতে যাবো নাহলে কিন্তু চালটা ভেঙে যাওয়ার চান্স থাকছে এইবার একটুখানি ভাতের যে মাড় বা ভাতের যে জলটা ঝরিয়েছিলাম তার থেকে একটু জল আমি সরিয়ে রেখেছিলাম সেই জলটা কিন্তু অল্প করে আমি দিলাম কেন মাংসগুলো কিন্তু কাঁচা সেটা কিন্তু মাথায় থাকতে হবে এইবার তার ওপর দিয়ে দিলাম 2 ঢাকনা মতন তোমার গোলাপ জল সাথে দিচ্ছি কেওড়ার জল ওই 1 পরিমাণ আর মিঠা আতর এখানে আমি স্কিপ করেছি তোমরা চাইলে কিন্তু মনো মতন দিতে পারো তবে বেশি মিঠা আতর দিলে কিন্তু তিতো হয়ে যায় আর সাথে দিলাম বেশ খানিকটা ঘি বিরিয়ানি করব ঘি পড়বে না হতে পারে বলো
হওয়ার কথা ভাবতেই পারি না। এইবার আটাটা কিন্তু রুটি যেরকম আটা মাখো তার থেকে একটু নরম করে আটা মেখে রেখেছিলাম, সেই আটাটা দিয়ে দেখো আমি কীভাবে চারদিকটাকে আটকে দিচ্ছি। এই পদ্ধতিটাকে কিন্তু অবশ্যই ফলো করবে। আর সবথেকে বড় কথা যেটা বলতে চাইছি সেটা হলো দেখবে যাতে কোনো মতে যেন এয়ারটা বেরিয়ে না যায়। এয়ারটা বেরিয়ে গেলে কিন্তু খুব মুশকিল, কেননা এয়ারটা বেরিয়ে গেলে কিন্তু মাংস তো সেদ্ধ হবে না, জলটা পুরো বেরিয়ে যাবে ভেপারটা, আর সাথে কিন্তু মানে পোড়া লেগে যাওয়ার চান্সটা রয়েছে। যখন এয়ার বেরোবার তখন আপনা থেকে বিরিয়ানির হাঁড়ি জায়গা করে নেবে। আর দেখতে পাচ্ছ আমি এটা চাটুর ওপর বসিয়ে দিয়েছি, আঁচটা প্রথম অবস্থায় 10 মিনিটের জন্য হাই থাকবে, তারপর লো করে রেখে 20 মিনিট রাখবো, আর 10 মিনিট আমি স্ট্যান্ডিংয়ে দিই, টোটাল 40-50 মিনিট রাখবো। হয়ে গেছে কিন্তু 40-50 মিনিট। এইবার ফিরে এসেছি আর হাতের গরম লাগছে, তাও বিরিয়ানিটা তো খেতে হবে, অপেক্ষা করছে। ও ফার্স্ট টাইম খাবো জানো, কিন্তু কি করব মন ছটপট করছে, কতক্ষণে খাবো কতক্ষণে দেখব। দারুণ একটা স্মেল বেরিয়েছে জানো, অসাধারণ ফাট্টাফাট্টি একটা স্মেল, ওফ মাউথ ওয়াটারিং কি বলবো। আচ্ছা আরেকটা কথা বলে দিই, কাচ্চি বিরিয়ানি কিন্তু মশলা আলু মাংস সবটা কিন্তু মিশিয়ে সার্ভ করতে হয়, যেভাবে আমি চালের সঙ্গে মেশাচ্ছি এইভাবে মিশাতে হয়, না হলে কিন্তু খেয়ে মজা পাবে না। পাক্কি বিরিয়ানির মধ্যে যেমন মশলা লেয়ারে থাকে, এর কিন্তু নিচে থাকে টোটালটাই। তো চলো আমি সার্ভ করে নিই, আর তোমাদের জন্য আজকের এই নতুন একটা কাচ্চি বিরিয়ানি রেসিপি। কেমন লাগলো ভিডিওটা? ভিডিওটা যদি ভালো লাগে কী করতে হবে বন্ধু? লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিতে হবে। আমি মিষ্টি নিবেতা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড, মিষ্টি নিবেতাস ওয়ার্ল্ড। তোমাদেরকে অনেকটা স্বাগত আমারই চ্যানেলে। আমার বিরিয়ানি ছাড়া কোনো হবে না কথা, বিরিয়ানি কলিজার ভেতরে তে গাথা, বিরিয়ানি হইলে যাই না তো কিছু আর। ইয়েস ব্রাদার, আই অ্যাম এ বিরিয়ানি লাভার, দিন বেলা মন শুধু বিরিয়ানি খেতে চায়।